কুড়িগ্রামে দেখার কেউ নেই। কুড়িগ্রামে বন্যায় খেয়ে না খেয়ে দিন কাটছে বানবাসীদের। কুড়িগ্রামে সাহায্য ত্রাণ কোনো কিছুই পাঠানো হচ্ছে না বলে অভিযোগ তোলা হচ্ছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, খেয়ে না খেয়ে দিন কাটছে বানবাসীদের। ইতিমধ্যে জেলার পানিবন্দী হয়েছে লক্ষাধিক মানুষ, হুহু করে বাড়ছে ব্রহ্মপুত্র আর ধরলা নদীর পানি, তার উপর নদীতে ভেঙে যাচ্ছে ঘর বাড়ি। জেলার অলিপুর উপজেলার হাতিয়া গ্রামের রাহিলা বেগম বলেন, দুপুর পার হইয়া বিকেল হইল, এলাও পেটত কিছু যায়নি, সকালে ভোগতে নানি নাতনি কান্দা করায়, এক মুঠ আটা ছিল তাই দিয়া চিতই ভাজি দিছি, সে চিতই খায়া বিকেল পর্যন্ত আছে, বেটি জামাই নানি নাতনি মোর এটাই একাই থাকে, বেটি জামাই নানি নাতনি মোর না খেয়ে আছে, জামাই এরশাদুল গেছে কাম খুঁজবার, কিছু আনলে তবেই সবার মুখে এক মুঠো খাবার যাবে, না হলে উপোস থাকা লাগবে, এ কয়দিন যা আসিল তা একেবারে রান্না করে অল্প অল্প করে সবাই খেয়েছি, কে জানে হঠাৎ করে বান আসবে, অর্থাৎ এভাবে হঠাৎ করে বন্যা হবে, এই গ্রামে 30টি পরিবার সবাই এমনই। অন্যান্য এলাকার খেটে খাওয়া বানবাসীদের একই অবস্থা, ঘরের ভেতর হাঁটু পানির মধ্যে বাস করছেন তারা। কেউ কেউ বেড়ি বাঁধে আশ্রয় নিলেও নিজেদের খাবার আর গবাদি পশুর খাবার জোগানো কঠিন হয়ে পড়েছে, অনেকে হাঁস মুরগি বেঁচে গেছে পানিতে, নদ নদীর পানি বাড়ছে ততই প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল, ততই বাড়ছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছে বানবাসীরা, সেই সঙ্গে গবাদি পশুর চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যা নিয়ন্ত্রণ রুমের দায়িত্বপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলা 49টি ইউনিয়নের 284টি গ্রামের নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে 27,197টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের সদস্য সংখ্যা 1,08,788 জন। জেলার 110টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 23টি মাধ্যমিক বিদ্যালয়, 7টি মাদ্রাসা ও 1টি কলেজ পাঠদান বন্ধ রয়েছে। বন্যায় 13,711 হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে বলে জানান খামার বাড়ির উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানান, ব্রহ্মপুত্র ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই পর্যন্ত 1,163টি চাষির 1,257টি খামার ভেসে গেছে, এতে তাদের 178,62,00,000 টাকা বেশি ক্ষতি হয়েছে। এরপর আছে নদী ভাঙনের আতঙ্ক, জোহর নামাজ পড়ছি এরপর আর নামাজ পড়তে পারি নাই, মসজিদ নদীতে ভেঙে গেছে, এভাবে নদী ভাঙনের তীব্রতার কথা জানান জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা এলাকার ছকমন হোসেন। দুধকুমার নদীতে তীব্র স্রোতের মুখে পার ভেঙে বিলীন হয়ে গেছে মসজিদ ও ঈদগাহ মাঠটি, ভাঙনের মুখে রয়েছে কয়েকটি বাড়ি। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাল মামুন। মামুন বলেন, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 14 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 52 সেন্টিমিটার, নুন খাওয়া পয়েন্টে 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 23 সেন্টিমিটার এবং ধরলা সেতু পয়েন্টে 14 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যে কুসুমপুর থেকে কাইম বড়াই বাড়ি সড়ক ও সফপাড়া 5 ঘন্টি সেতুসহ গ্রামীণ রাস্তা হাঁটু পানি ওঠায় লোকজন ঝুঁকির মধ্যে চলাচল করছে।